হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি পালং শাকের নিরামিষ ঘণ্ট। এই রান্নাটা ভীষণ সুন্দর লাগে খেতে, একবার হলেও বাড়িতে করবেন, দেখবেন খুব সুন্দর লাগে। শীতের সময় তো পালং শাক সবসময় পাওয়া যায়, একদিন এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে। এই পালং শাকের রান্নাটা আমি কিভাবে করেছি চলো আপনাদের এটা দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্নার আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন এখন রান্নাটা খুব কম সময়ে, আমি এত সুন্দর রান্নাটা কিভাবে করেছি দেখিয়ে দিই আপনাদের। আজকে আমি রান্না করছি পালং শাক, তাই এখানটায় নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাক এখানটায় আছে 750 গ্রাম। আর এখানটায় পরিমাণ মতো নিয়ে নিয়েছি আলু, কচু আর নিয়েছি বেগুন। আর এখানটায় মশলা লাগছে লবণ, হলুদ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা গুঁড়ো। আর এখানটায় নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা শুরু করার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা এখন গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা লাল করে ভেজে নেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি, সমস্ত সবজিগুলো এখন দিয়ে দেবেন। সবজিগুলো দেওয়ার পর এইভাবে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এখন তো শীত পড়ে গেল, শীতের সময় পালং শাক সবসময় মার্কেটে পাওয়া যায়, সবসময় একই রকম না খেয়ে পালং শাকের এই রেসিপিটা করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে। সবজিগুলো এইভাবে অল্পক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব হলুদ। হলুদটা দেওয়ার পর লবণ আর হলুদ ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব। হলুদের গন্ধটা যাতে না থাকে তাই এখন একটু সবজিগুলো ভেজে নেব, কারণ শাকটা দেওয়ার সাথে সাথেই জল বেরোবে, তাই আমি এখানটায় হলুদটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি সবজিগুলো, এতে হলুদের গন্ধটাও আর থাকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এখন আবার কিছুক্ষণের জন্য সবজিটা সঙ্গে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা মেশানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি শাক, পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা অল্প করে দিয়েছি, কিছুটা পরিমাণ এখনো বাকি আছে। এখন আমি শাকটা নিচের দিকে দিয়ে দেব আর সবজিগুলো ওপরের দিকে তুলে নেব খুন্তির সাহায্যে।
দেখুন খুন্তির সাহায্যে আমি সবজিগুলো ওপরে তুলে শাকগুলো যতটা পেরেছি নিচের দিকে দিয়ে দিয়েছি। এখন আর যেইটুকুনি শাক আছে ওই শাকটা দিয়ে দেব। ওপরে শাকগুলো যেভাবে দিয়েছি এখন এইভাবে রেখে দেব। এখন ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর 5-10 মিনিট এইভাবে লো আঁচে কিন্তু আমি পালং শাকটা বসিয়ে রাখব। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলব। অনেকটাই জল বেরিয়েছে, দেখুন বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। পালং শাকে এক্সট্রা ভাবে কোনো জল মেশাতে হয় না, পালং শাকের জলে এই সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আর সবজিগুলোর সাথে শাকগুলো এইভাবে ঘেঁটে দিচ্ছি যাতে সবজি আর শাক একসাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এইভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব কম সময়ের ভেতরে কি সুন্দর একটা রান্না হয়ে গেল। আপনারাও এইভাবে তৈরি করবেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। আজকে এখানটাই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।